किसी ने खूब कहा है कि सफर खूबसूरत है मंजिल से भी। समस्त भ्रमण बा रोड ट्रिप प्रिय मानुषदेर जदि जिज्ञासा करा हय जे तादेर ड्रीम डेस्टिनेशन कि, निःसंदेह एकटा नाम किन्तु आसबे, सेटा हलो स्पीति भ्याली। असाधारण ल्यान्डस्केप, मनोमुग्धकर प्राकृतिक सौंदर्य, ভয়ঙ্কর অ্যাডভেঞ্চার, এই সব কিছু ছড়িয়ে আছে এই ট্রিপের প্রতিটি বাঁকে বাঁকে। আর এই স্বপ্নের দুনিয়াটাকে খুব কাছ থেকে উপভোগ করার জন্য বেরিয়ে পড়লাম আমরা চার বন্ধু। নারকান্ডা থেকে শুরু করে ভারতের শেষ গ্রাম চিটকুল, নাকো লেক, কয়েক হাজার বছরের পুরনো তাবো কেভ, 500 বছরের পুরনো মমি, পিন ভ্যালি, ধানকার মনেস্ট্রি, 32 ফুট উঁচু বুদ্ধ মূর্তি, এছাড়াও কি মনেস্ট্রি, ওয়ার্ল্ডের হাইয়েস্ট ভিলেজ কিব্বের গ্রাম, ওয়ার্ল্ডের হাইয়েস্ট পেট্রোল পাম্প, এশিয়ার হাইয়েস্ট ব্রিজ, ওয়ার্ল্ডের হাইয়েস্ট পোস্ট অফিস, স্বপ্নের থেকেও সুন্দর চন্দ্রতাল লেক, আর আমার দেখা পৃথিবীর সব থেকে ভয়ঙ্কর রাস্তা, সব কিছু পেয়ে যাবে আমাদের এই স্পিতি সিরিজে। আর আজ আমাদের এই সফরের প্রথম দিনে আমরা যাব কলকাতা থেকে লখনউ, পার করব 1000 কিলোমিটারের যাত্রাপথ। যারা যারা এখনও প্ল্যান করছো স্পিতি ভ্যালি বা নর্থ ইন্ডিয়ার কোনো ডেস্টিনেশনে রোড ট্রিপ করার, তাদের জন্য কিন্তু খুবই হেল্পফুল হতে চলেছে আমাদের এই ব্লগটা। তো দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের জার্নি। গুড মর্নিং গাইস, ওয়েলকাম টু আনাদার ব্লগ। তো আবার আমরা আজকে শুরু করতে চলেছি একটা এপিক জার্নি। তো থাম্বনেল দেখে অলরেডি বুঝে গেছো যে আজকে আমরা কোথায় যাচ্ছি। হ্যাঁ, আজকে আমরা যাচ্ছি এখান থেকে লখনউ। তো 1000 কিলোমিটারের একটা জার্নি, কতক্ষণ টাইম লাগবে, কোথায় কোথায় স্টপ নেব, কোথায় খাওয়ার ভালো পাওয়া যায়, বা কোন রুটটা নিলে তোমরা অনেক আরাম করে পৌঁছে যেতে পারবে লখনউ একদিনের মধ্যে, তো সব কিছু দেখিয়ে দেবো এই ভিডিওতে। আর স্পিতি ট্যুর বুঝতেই পারছো অনেক বড় একটা জার্নি, তো সেই জার্নি শুরু হচ্ছে আজকে। পুরো জার্নিটা, পুরো সিরিজটা দেখতে থেকো, আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। ঘড়িতে বাজে 4:20 আর ট্রিপ জিরো করে ফেলেছি দেখতে পাচ্ছ। তো চলো এখন এগিয়ে যাব আমাদের যাত্রাপথের দিকে। টাইম হয়ে গেছে 4:45, গাড়িতে সবাইকে তোলাও হয়ে গেছে, পিছনে এদিকে বসে আছে সৈকত, সৈকতকে তোমরা আমার মন্দারমণি ব্লগে দেখেছো, আর এদিকে আছে অরিজিৎ, ওকে দেখেছো আমার ত্রিবেণী ব্লগে, আর রাজকুমার, ওকে তো দেখেইছো আমার সব ব্লগে। তো এই চারজনই আমরা যাচ্ছি। ট্রিপের প্রথম ডিজেল ভরা হচ্ছে, দেখে এখন অটো ফুল করিয়ে নেবো, 92.81 টাকা কলকাতার এখন ডিজেলের রেট। ডানলপের এই সংকটমোচন হনুমান মন্দিরে দর্শন করে, যদিও মন্দিরটা এখন বন্ধ আছে, আমরা এখন সোজা ডানলপের দিকে এগিয়ে যাচ্ছি। এই উপরে দেখতে পাচ্ছ রেল ব্রিজ, এই ডানলপ মোড় থেকে আমরা ডান দিকে নেব। আমার প্রত্যেকটা ব্লগেই তোমরা দেখেছো আমি যাই কিন্তু এই ব্রিজটার উপর থেকে টোল ট্যাক্স দিয়ে। অনেকবার এই ব্রিজের উপর দিয়ে ট্রাভেল করেছি, তাই জন্য এবার ভাবলাম নতুন একটা রাস্তা নিই। তো আমরা নিয়ে নিয়েছি পুরনো বালি ব্রিজ। এই বালি ব্রিজে দিয়ে যদি তোমরা যাও তাহলে কিন্তু নিবেদিতা টোল ট্যাক্সটাকে তোমরা বাইপাস করতে পারবে, মানে নিবেদিতা টোল ট্যাক্সটা তোমাদের দিতে হবে না। কিন্তু মানে একটু সকাল হয়ে গেলে বা সন্ধ্যার দিকে কিন্তু এই রাস্তাটায় প্রচণ্ড জ্যাম হয়, আমি তখন সাজেস্ট করব ওই রোডটাই, মানে টোল রোডটাই নেওয়া। তো আমরা অলরেডি উঠে গেছি NH2-তে, এটা হলো দুর্গাপুর এক্সপ্রেসওয়ে। তো আপাতত এখান থেকে সোজা আমরা যাব দুর্গাপুরের দিকে। পৌঁছে গেছি ডানকুনি টোল, এটাই হলো আমাদের আজকের প্রথম টোল। প্রচুর লরির জ্যাম আছে ডানকুনি টোলে এখন। 5:04 আর আমরা পার করলাম ডানকুনি টোল প্লাজা। ডানকুনি থেকে পালসিটের মধ্যে যে স্ট্রেচটা আছে, এই স্ট্রেচের মধ্যে অনেকগুলো ভালো ভালো রেস্টুরেন্ট আছে যেখানে তোমরা ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সেরে নিতে পারো। তার মধ্যে হিন্দুস্তান ধাবা, নবান্ন ধাবা, তারপরে আজাদিন ধাবা, এগুলো পপুলার এই রোডের মধ্যে। আর যারা ভেজ প্রেফার করো তাদের জন্য পিওর ভেজ একটা রেস্টুরেন্ট আছে হাইওয়ে মির্চি বলে, সেখানেও ট্রাই করে নিতে পারো। এছাড়াও এই রাস্তাতে KFC এবং ক্যাফে কফিরও পেয়ে যাবে। টাইম 5:54 আর আমরা পৌঁছে গেছি পালসি টোল প্লাজা। আমরা এখন পৌঁছে গেছি শক্তিগড়, টাইম হয়ে গেছে 6:05। শক্তিগড় ল্যাংচার জন্য খুব বিখ্যাত হলেও এখানকার ল্যাংচা কিন্তু আমার একদমই ভালো লাগে না, প্লাস রাস্তা এক্সপেনশনের কাজ হওয়ার জন্য এখন এখানে গাড়ি রাখাও খুব মুশকিল, পরপর লাইন দিয়ে ল্যাংচার দোকান দেখতেই পাচ্ছ, লেখাটা জাস্ট পড়ো 22 রানী কা 1 রাজা মিলনা হে তো মিটিয়া ব্রু যা যা, এরাই পারে এগুলো। 6:17 আর আমরা পার করলাম বর্ধমান,
এখন নেক্সট স্টপেজ দুর্গাপুর, মানে এখন অবধি আমরা কোনো স্টপ নিইনি। আমরা দুর্গাপুরে বা তার আগে কোথাও একটু চা খেতে দাঁড়াবো, কারণ দু ঘন্টা হয়ে গেছে আমরা গাড়ি চালাচ্ছি। 7:07 আর আমরা পৌঁছে গেছি পানাগড়। দুর্গাপুর এখান থেকে আর 24 কিলোমিটার রাস্তা বাকি। পানাগড় পার করে দাঁড়িয়ে গেছি একটা এরকম একটা রেস্টুরেন্টের সামনে। যদিও আমরা রেস্টুরেন্টে খাবো না, আমরা ব্রেকফাস্টের জন্য ব্রেড জেলি নিয়ে এসেছি রেস্টুরেন্ট থেকে, চা আর ডিমের অমলেট নিয়ে নেবো বা ডিম সেদ্ধ নিয়ে নেবো, ওটা দিয়ে ব্রেকফাস্টটা সেরে নেবো। সকাল 7:10 সূর্য মাথার উপরে উঠে গেছে, প্রচণ্ড রোদ, মানে এখন অবধি সেই গরমটা হয়নি কিন্তু রোদের তেজটা খুব বেশি। আর দেখতেই পাচ্ছ লম্বা হাইওয়ে, মাই লাভ। আর এখানে হচ্ছে আমার গাড়ি। আর আরেকটা জিনিস দেখিয়ে দিই, গাড়িতে কিছু স্টিকারিং করেছি সেটাও দেখিয়ে দিই। গাড়িতে কিছু স্টিকারিং করেছি, আমার চ্যানেলের নামটা এখানে দিয়ে দিয়েছি, প্লাস পিছনেও লাগিয়েছি, দেখিয়ে দিচ্ছি। স্টিকারিং গুলো কেমন লাগছে কমেন্ট করে সবাই জানিয়ে দিও। পাউরুটি আর বাড়ি থেকে এরকম বাড়িতে বানানো একটা জেলি টাইপের আমের জেলি আমি নিয়ে এসেছি, তো ওটা দিয়ে আজকে পাউরুটি খাবো। দেখে নাও আমাদের আজকের ব্রেকফাস্ট, ব্রেড অ্যান্ড জেলি, তার সাথে এই ডিম সেদ্ধ। হাইওয়ে ধারে সবাই দাঁড়িয়ে গেছে, এখন চা খেয়ে নিয়েছে ওরা, আমি তো চা খাই না তোমরা সবাই জানো, তো এখন ব্রেকফাস্টটা সেরে নেবো। ডানকুনি টোল প্লাজা পার করার পর থেকে পানাগড় অবধি পুরো রাস্তায় কিন্তু এক্সপেনশনের কাজ হচ্ছে, মানে এই টাইমে অনেক ভোরবেলা আমরা বেরিয়েছি বলে হয়তো আমরা জ্যাম পাইনি, কিন্তু সকালের দিকে কিন্তু প্রচুর জ্যাম হবে। তো যারা এই রাস্তায় ট্রাভেল করবে কাইন্ডলি হাতে টাইম নিয়ে ট্রাভেল করুন, তবে রাস্তা এক্সপেনশন হয়ে গেলে আরও বেশি ফাস্ট হবে, সেটা একটা ভালো বিষয়। বাট এই মুহূর্তে রাস্তা কিন্তু প্রচণ্ড সরু, অনেক জায়গায় ডাইভার্সন আছে। আমরা এখন পৌঁছে গেছি দুর্গাপুর টোল প্লাজাতে, এখন টাইম হয়েছে 7:46। আটটা 16 বাজে আর আমরা পৌঁছে গেছি আসানসোল। এই যে বাঁদিকের এই রাস্তাটা দেখছো, এই যে রাস্তার এই রাস্তাটা চলে গেছে আসানসোল সিটির দিকে, আর আমরা এদিকে সোজা এখন যাব। আর কিছুক্ষণের মধ্যেই আমরা ওয়েস্ট বেঙ্গল ছেড়ে ঝাড়খণ্ডে প্রবেশ করব। আমার কেদারনাথ সিরিজের ভিডিওগুলো যারা দেখেছো তারা দেখেছো আমি এই পেট্রোল পাম্পটার সামনে দাঁড়িয়ে আমরা আগের বার চা খেয়েছিলাম। তো যারা এখনো আমার কেদারনাথ সিরিজের ভিডিওগুলো দেখোনি তাদের জন্য লিঙ্কটা আমি আই বাটনে দিয়ে দেবো। এই ব্রিজটাই বেসিক্যালি ওয়েস্ট বেঙ্গল আর ঝাড়খণ্ডকে আলাদা করে। এটা হচ্ছে মাইথন ড্যাম। তো মাইথন ড্যামটা এই সাইডে আছে, এই সাইডে মাইথন, এই সাইডে মাইথন ড্যামটা আছে। মাইথানেও অনেকে ঘুরতে আসে, এটাও খুব সুন্দর একটা টুরিস্ট স্পট। এখানে সামনে কিছু হোটেলস বাগেরাও আছে। তো এইটাই হলো সেই ব্রিজটা যেটা ওয়েস্ট বেঙ্গল আর ঝাড়খণ্ডকে আলাদা করে। আমরা ওয়েস্ট বেঙ্গল থেকে এখন ঝাড়খণ্ডের দিকে যাচ্ছি। আমার কেদারনাথ সিরিজের ভিডিও বা লাদাখ সিরিজের ভিডিওয়ে এই যে রাস্তাটা, এই রাস্তাটা আমি প্রত্যেকবারই রাতে কভার করেছি। তো এইবার একদম নতুন আমরা এই রাস্তাটাকে দিনের বেলা কভার করছি, তো আরো ভালো করে ডিসক্রাইব করতে পারবো তোমাদের রাস্তাটা সম্বন্ধে। টাইম হয়ে গেছে 9:10 আর আমরা পার করছি ধানবাদ। আমি লাদাখে যাওয়ার সময় ধানবাদে স্টে করেছিলাম, তো ধানবাদে তোমরাও চাইলে স্টে করতে পারো। এখানে স্টে করার জন্য দু তিনটে ভালো অপশন আছে, একটা হলো সম্বোধি রিট্রিট যেটা আমি স্টে করেছিলাম, তাছাড়াও পার্ক লেন রিসর্ট বলে একটা ভালো প্রপার্টি আছে, তার সাথে আরেকটা ভালো প্রপার্টি আছে যেটার নাম হলো ওয়েডলক। তো দেখতেই পাচ্ছ এই রাস্তাটা সোজা চলে গেছে ধানবাদের দিকে, এখানে লেখা আছে ওয়েলকাম টু ব্ল্যাক ডায়মন্ড সিটি। ধানবাদকে ব্ল্যাক ডায়মন্ড সিটিও বলা হয়, এ দেখো দ্য ব্ল্যাক ডায়মন্ড সিটি। আরেকটা জিনিস, ধানবাদের লিট্টি খুব ফেমাস, তো রাস্তার ধারে এখানে অনেক লিট্টির দোকান আছে হাইওয়ের উপরে, চাইলে ওখান থেকে তোমরা লিট্টি খেয়ে নিতে পারো। ধানবাদ পার করার সাথে সাথে শুরু হয়ে গেছে অসম্ভব সুন্দর রাস্তা, তার সাথে ছোট ছোট টিলা দু সাইডে। ঝাড়খণ্ডে ঢুকতেই প্রথম পাহাড় দেখা শুরু হয়ে গেছে, দেখতেই পাচ্ছ ছোট ছোট টিলা দূরে সামনে দূরে দেখা যাচ্ছে। মন ভালো হয়ে গেছে কারণ এরপরে আরো অনেক বড় 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 পাহাড় দেখবো, বাট এই স্টার্টিং এর যে ঝাড়খণ্ডের রাস্তাটা সেটা আমাকে প্রত্যেকবার অভিভূত করে, আর এবারও সেম এই জন্যই রোড ট্রিপ করতে ইচ্ছা করে বারবার। এখানে দেখো এরকম
সব শর্ট ফোর্ট বিক্রি হচ্ছে, এখানে অনেক দোকান আছে, লাঠি শর্ট ফোর্ট বিক্রি হচ্ছে, অনেক বড় বড় তরোয়ালও এখানে আছে। তো অলরেডি পৌঁছে গেছি আমাদের যাত্রাপথের চতুর্থ টোল প্লাজাতে, এখন টাইম হয়েছে 9:47। আবার দাঁড়িয়ে গেছি একটু আখের রস খেতে, প্রচন্ড গরম। তো চলো দেখে নাও, এখানে কিন্তু আমাদের ওখানকার মতন হাতে যদি আখের রস বানায় না, পুরো গাড়িতে মেশিন লাগিয়ে দিয়েছে, কষ্টটা অনেক কম হয় এখানে আখের রসটা বানাতে। আখের রস চলে এসছে অলরেডি, আর আখের রস বানাতে বানাতে আমি কিছু ড্রোন শটও নিয়ে নিয়েছি, তোমাদেরকে ড্রোন শটগুলো দিয়ে দিচ্ছি, দেখে নাও। অসাধারণ রাস্তা, এতটা সুন্দর জায়গাটা বলে বোঝাতে পারবো না। জায়গাটা এত সুন্দর না, বারবার দাঁড়িয়ে যেতে ইচ্ছা করছে। জাস্ট দেখো সামনে পাহাড়। টাইম 11:15 আর আমরা এখন আছি বারহিতে। পাহাড়ে যখন কোনো খারাপ রাস্তা পাওয়া যায় তখন সেটার একটা অ্যাডভেঞ্চার হয়, মানে এক্সাইটমেন্ট থাকে, খারাপ রাস্তা অ্যাডভেঞ্চার অফ রোড। বাট যখন সেটা হাইওয়েতে হয় তখন খুব ইরিটেটিং লাগে, আর এখন আমাদের সাথে সেটাই হচ্ছে, রাস্তাটা খুবই খারাপ। চলে এসেছে আমাদের যাত্রাপথের পঞ্চম টোল প্লাজা, টাইম হয়েছে 11:36 আর আমরা পৌঁছে গেছি চপাড়া। ঝাড়খণ্ডের এই জায়গাটা একটা মিষ্টির জন্য খুব বিখ্যাত, আমাদের ওয়েস্ট বেঙ্গল যেরকম রসগোল্লার জন্য বিখ্যাত সেরকমই চপাড়ন বিখ্যাত ক্ষীরমোহনের জন্য। তো চলো, এখানে একটা ভালো দোকান আছে বিষ্ণু ক্ষীরমোহন বলে, ওখান থেকে ক্ষীরমোহন ট্রাই করব, আর কিছুক্ষণ পরে চলে আসবে দোকানটা, দেখিয়ে দেবো। চপাড়নে অনেকগুলো ক্ষীরমোহনের দোকান আছে, কিন্তু এই বিকে বিষ্ণু ক্ষীরমোহনটাই সব থেকে ফেমাস দোকান, এছাড়াও এখানে অজস্র ক্ষীরমোহনের দোকান আছে। তো চলো কিছু ক্ষীরমোহন নিয়ে যাওয়া যাক এখান থেকে। ক্ষীরমোহন নিয়ে নিয়েছি আর এখন আবার এগিয়ে যাব আগের দিকে। এখানে ক্ষীরমোহনের প্রাইস হলো 320 টাকা কেজি, 250তে 10 পিস মতো আসে, তো 250 নিয়ে নিয়েছি। তো ভাইয়া আপনার স্বাগত হে বিহার মে। তো আমরা এখন চলে এসেছি আমাদের জার্নির 3 নম্বর স্টেট, যেটা হলো বিহার। শুরু করেছিলাম পশ্চিমবঙ্গ থেকে, তারপর ঝাড়খণ্ড, আর এখন আছি বিহারে। এই মাত্র জাস্ট বিহারে প্রবেশ করলাম, টাইম হয়েছে 11:58। ফাগু রিভার ব্রিজের উপর দিয়ে আমরা যাচ্ছি, এই নদীটার নাম ফাগু রিভার, ফাগু নদী। যদিও জল নেই কিন্তু নদীটা দেখতে খুব সুন্দর লাগছে কিন্তু, আর উপরে আকাশটা দেখো পুরো পেজা তুলোর মতো আকাশ। তো রাস্তায় ঝামেলা হয়েছে একটা, দেখো পুলিশ টুলিশ চলে এসছে এখানে, গাড়ি ফাড়ি দাঁড় করিয়েছে, ঝামেলা মারামারি হচ্ছে। এই স্কর্পিও গাড়িটা ওই বাসটার একটা কাজ ভেঙে দিয়েছে, একটু চাপাচাপি হয়েছিল রাস্তায় তাই জন্য। তো এবার এখানে একটা ঝামেলা জঞ্জাল শুরু হয়েছে, পুলিশ চলে এসছে এখন, জানি না কী হবে। এখনও তো রাস্তা দিয়ে গাছটা সরেনি, দেখি পুলিশও এসে সরাতে পারছে না বাসটাকে, দেখা যাক কী হয়। ইউপিতে এত গরম, 43 ডিগ্রি টেম্পারেচার, তার সাথে মানুষও প্রচণ্ড গরম, রাস্তায় বেকার একটু চাপাচাপি নিয়ে এই স্কর্পিও ড্রাইভারটার উচিত হয়নি, ওনার বাসের লুকিং গ্লাসটা ভেঙে দেওয়া এটা একদমই ঠিক হয়নি। তো কী করো, কী বলা যাবে, এতক্ষণ ধরে জামে রাস্তায় ফেঁসে রইলো, পুলিশ এসে তারপর সাইড করে ছাড়লো। তো এই ব্যাপার, এখন চলো সামনের দিকে যাওয়া যাক, আমাদের 10 মিনিট ওয়েস্ট হলো, এটাই প্রবলেম। এই যে সামনে রাস্তাটা দেখতে পাচ্ছ, এটা চলে গেছে গয়ার দিকে। অনেকক্ষণ পরে একটা ওয়েস্ট বেঙ্গল নম্বর প্লেটের গাড়ি দেখতে পেয়েছি, এতক্ষণ তো ইউপি বিহারের গাড়ি বেশি ছিল, তো দেখে খুব ভালো লাগছে যে ওয়েস্ট বেঙ্গলের গাড়ি একটা নয় আরো একটা যাচ্ছে সাথে। টাইম হয়ে গেছে 12:44 আর আমরা প্রবেশ করছি আমাদের যাত্রাপথে 6 নম্বর টোল প্লাজাতে। বাইরে প্রায় 43 ডিগ্রি টেম্পারেচার, রাস্তায় পুরো মরিচিকার মতন দেখা যাচ্ছে, প্রচন্ড গরম, প্রচন্ড গরম লাগছে। মানে কিছুক্ষণ আগে নেমেছিলাম একবার গাড়ি থেকে, 1 মিনিটও বাইরে থাকা যাচ্ছে না, এত লু বইছে বাইরে। তো সামনেই ঔরঙ্গাবাদ আসছে, আমাদের প্ল্যান আছে ঔরঙ্গাবাদে লাঞ্চ সেরে নেওয়া, তো চলো দেখা যাক কোথায় লাঞ্চ করবো। সেকেন্ড ডিজেল ভরা হচ্ছে এখানে, 95.59 টাকা রেট এই এখানকার ডিজেলে, এটা বিহারে আছি এখন আমরা। তো দেখি কত লিটার তেল লাগে, গাড়ির সার্ভিস এখন মোটামুটি 11 করে দিচ্ছে। টোটাল 4,317 টাকার তেল ভরে নিলাম, এখন ঔরঙ্গাবাদের কাছাকাছি চলে এসেছি, এখানেই কোথাও কোনো একটা ধাবায় ঢুকে আমরা লাঞ্চটা সেরে নেব।
তো সবাই মিলে ধাবাতে এখন খেতে চলে এসেছি। রাজকুমার ভাত খাচ্ছে আর আমরা খাবো তরকার রুটি। এই আমাদের তরকা চলে এসছে। এই হলো আজকের খাবার, তরকা, ডাল তরকা আর রুটি। তো মোটামুটি খাওয়া দাওয়া কমপ্লিট, আর এখান থেকে এখন এই যে গাড়ি দাঁড়িয়ে আছে, আর এখান থেকে এখন বেরিয়ে যাবো। টাইম 1:59, আর আমরা জাস্ট ঔরঙ্গাবাদ পার করে এই শঙ্কর শম্ভু লাইন হোটেল বলে একটা হোটেলে লাঞ্চ সেরে নিলাম। আর তোমরা যদি কেউ ঔরঙ্গাবাদে স্টে করতে চাও তাহলে এই হাইওয়ের উপরেই বৈষ্ণবী হাইটস বলে একটা হোটেল আছে, মোটামুটি ভালোই ওই হোটেলটা, পার্কিংয়েরও সুবন্দোবস্ত আছে ওই হোটেলে, প্লাস রেস্টুরেন্টও আছে ওদের নিজস্ব, চাইলে ওখানেও খাওয়া দাওয়া সেরে নিতে পারো বা ওখানে নাইট স্টেও করতে পারো। তো এই হচ্ছে সেই ক্ষীরমোহন, এখন লাঞ্চের পরে ক্ষীরমোহন খাওয়া হবে। টাইম 2:20, আর আমরা পৌঁছে গেছি নেহেরি অন সোন ব্রিজে। 2:45 বাজে আর আমরা পৌঁছে গেছি সাসারাম টোল প্লাজা। এই সাসারাম থেকে ডান দিকে নিয়েও কিন্তু পূর্বাঞ্চল এক্সপ্রেস হয়ে ধরা যেতে পারে। বেসিক্যালি আমাদের প্ল্যান হলো এখান থেকে পূর্বাঞ্চল এক্সপ্রেস হয়ে ধরা। তো এই জিটি রোড থেকে পূর্বাঞ্চল এক্সপ্রেস হয়ে ধরার জন্য অনেকগুলো রাস্তা আছে, যেমন ঔরঙ্গাবাদ থেকে একটা রাস্তা আছে, এরপরে সাসারাম থেকে রাস্তা আছে, দেরি অন সোন থেকে রাস্তা আছে, মোহনিয়া থেকে রাস্তা আছে, দুর্গান্তি থেকে রাস্তা আছে। অনেকেই বলে যে এই রাস্তাগুলোর মধ্যে কোন রাস্তাটা বেস্ট হবে নেওয়ার জন্য। তো আমি আজকে দুর্গান্তি বলে যে মোড়টা ওখান থেকে রাইট টার্ন নিয়ে পূর্বাঞ্চল এক্সপ্রেস হয়ে ধরবো। তো আমি ওই রাস্তাটা রিভিউ তোমাদের দিয়ে দেবো। আর এর আগে আমাকে অনেকেই বলেছে যে এই ঔরঙ্গাবাদ থেকে যে রাস্তাটা চলে যাচ্ছে ডান দিকে, এই রাস্তাটা ওয়ান ওয়ে, মানে সিঙ্গেল লেন, প্লাস প্রচণ্ড জাম হয় কারণ ভিলেজের মধ্যে দিয়ে রাস্তাটা। তো তাই জন্য আমি এই রাস্তাটাকে অ্যাভয়েড করলাম। আমি সোজা হাইওয়ে ধরে এখন মোহনিয়া অবধি যাবো, মোহনিয়া পার করে দুর্গান্তি মোড় থেকে আমি রাইট টার্ন নেব। তো চলো তোমাদেরকে দেখিয়ে দেবো এই রাস্তাটা, এই রাস্তাটার সম্পূর্ণ ইনফরমেশন তোমাদের দিয়ে দেবো যাতে তোমরা যখন আসবে তোমাদের সুবিধা হয়, কারণ আমি আসার আগে ইউটিউবে অনেক সার্চ করেছিলাম বাট সেভাবে কোনো ডিটেল ভিডিও আমি পাইনি এই রাস্তার সম্বন্ধে। তো এই ভিডিওতে আমি তোমাদেরকে সেই এই রাস্তাটা সম্বন্ধে সম্পূর্ণ ইনফরমেশন দিয়ে দেবো। তিনটে 35 বাজে আর আমরা প্রবেশ করলাম মোহনিয়া টোল প্লাজাতে। এটাই বিহারের লাস্ট টোল প্লাজা, এই টোল প্লাজা পার করলেই আমরা পৌঁছে যাবো ইউপিতে। থেকে আমাদেরকে এখন নিচে নামাতে হচ্ছে, রাস্তার অবস্থা তো অফ রোড, এখান থেকে গিয়ে আমরা ধরবো পূর্বাঞ্চল এক্সপ্রেস ওয়ে। তো চলো দেখা যাক রাস্তা কেমন আছে, কিছুই জানি না রাস্তা কেমন, তবে যা রেকমেন্ডেশন পেলাম সবার থেকে তাতে এটাই বেস্ট অপশান। তো দেখা যাক। এটা হলো দুর্গাবতী রোড, দুর্গাবতী মোড়, এই মোড় থেকে আমরা এখন ডান দিকে নেব। তো দেখা যাক, ভিলেজের মধ্যে দিয়ে রাস্তা, সিঙ্গেল ওয়ে রাস্তা, তবে সবাই বললো যে এটাই সব থেকে ভালো কন্ডিশনের রাস্তা। দেখা যাক কতটা ভালো কন্ডিশন, কিরকম কি অবস্থা আছে সব কিছু জানিয়ে দেবো। পুরো ইউপির ভিলেজ সাইডের মধ্যে দিয়ে রাস্তা। তো যদিও এই রাস্তাটা দেখলাম একটা রেলওয়ে ব্রিজ থাকার জন্য এই রাস্তায় লরি আশা করি ঢুকতে পারবে না, কারণ ওখানের হাইটটা অনেক, হাইট লিমিট আছে এই রাস্তার একটা। তো তাই জন্য হয়তো সেইরকম জাম পাবো না, তবে পুরো ক্রাউডেড এরিয়া, মানে চারিদিকে বাড়িঘর, তার মধ্যে দিয়ে একটা সরু রাস্তা। তাই ওই দেখ রামগড়ের জলের ট্যাঙ্কি, ওই যে শোলে বইতে জলের ট্যাঙ্কিটা দেখেছিলিস না, ওই যে দেখ জলের ট্যাঙ্কি, ওই যে কি গাছিস তুই, কমলা পছন্দ, কমলা পছন্দ না, তৃণমূল করিস তুই, সবুজ পছন্দ খাবি কোথায়, সবুজ তুইও কমলা পছন্দ হয়ে গেলি, ছি 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 ভাই। চারটে 14 বাজে আর আমরা এখন আছি জামানিয়াতে। তো জামানিয়া থেকে এখন আমরা যাব হচ্ছে গাজীপুরের উদ্দেশ্যে। জামানিয়াতে এরকম একটা রেলওয়ে ট্র্যাকও আছে, এখানটা কিন্তু দেখে মনে হচ্ছে প্রচুর জাম হয় আর রাস্তার অবস্থাও এখানে খুব খারাপ। তো দেখতেই পাচ্ছ রাস্তার পাশে গঙ্গা নদী, আমরা এখন আছি জামানিয়াতে। গাজীপুরে গঙ্গা নদীর উপরে এই ব্রিজটা, এই ব্রিজটার উপর দিয়ে এখন আমরা পার করছি। ডান দিকে দেখতে পাচ্ছ গঙ্গা নদী, বাঁদিকেও গঙ্গা নদী, এদিকে একটা রেলওয়ে ব্রিজ তৈরি হচ্ছে। জিটি রোড থেকে দুর্গাবতী মোড় হয়ে যে রাস্তাটা দিয়ে ঢুকেছিলাম সেই রাস্তা দিয়ে গাজীপুরে এসে পৌঁছে গেছি। তো আমি এই রাস্তার কিছু রিভিউ তোমাদেরকে দিয়ে দিতে চাই। এই রাস্তাটা প্রথম দিকে সরু কিন্তু ফাঁকা, মোটামুটি কোনো বড় লরি ফরি চলে না এই রাস্তায়, বেশিরভাগ ক্ষেত্রে চলে না।
তবে রাস্তায় প্রচুর স্পিড ব্রেকারস আছে, সেরকম খারাপ নয় রাস্তা। থ্রু আউট দ্য রাস্তাটা প্রচুর, পুরো রাস্তাটাই ভালো। মাঝখানে একটা দুটো জায়গায় দু একটা গর্ত আছে, দ্যাটস ইট। দুটো রেলওয়ে ক্রসিং পড়ে আর রাস্তায় প্রচুর স্পিড ব্রেকার আছে। তবে রাস্তাটা আমার কিন্তু ভালোই লেগেছে, খুব বেশি সময়ও লাগেনি, একদমই জ্যাম ছিল না, খুব তাড়াতাড়ি আমরা গাজীপুর পৌঁছে গেছি। আমরা এখন প্রবেশ করতে চলেছি ভারতবর্ষের সব থেকে বড় এক্সপ্রেসওয়ে, যেটা হলো পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে। এখন ঘুরতে বাজে 5:38 আর আমরা প্রবেশ করছি পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে। এই রাস্তার সমস্ত ইনফরমেশন তোমাদেরকে দিয়ে দেবো এই ভিডিওতে। ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আমরা এখন দাঁড়িয়ে আছি পূর্বাঞ্চল এক্সপ্রেসের স্টার্টিংয়ে। সামনে লেখা আছে ওয়েলকাম টু পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে। পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে ঢোকার টোল প্লাজাতে আমরা দাঁড়িয়ে আছি। আমরা অলরেডি উঠে গেছি পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে। এই পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েটা 340 কিলোমিটার লম্বা। এই এক্সপ্রেসওয়েটা স্টার্ট হয় বক্সার, মানে বিহারের বক্সার থেকে টিল লখনৌ অবধি। 340 কিলোমিটার ভারতবর্ষের সব থেকে লম্বা এক্সপ্রেসওয়ে হলো এই পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে। 16 নভেম্বর 2021 সালে এই এক্সপ্রেসওয়েটা চালু হয়েছিল। এই এক্সপ্রেসওয়ে এর মধ্যে একটা এয়ারস্ট্রিপও আছে, 3 কিলোমিটার লম্বা একটা এয়ারস্ট্রিপও আছে, যেখানে এমার্জেন্সিতে কোনো ফাইটার প্লেন অ্যান্ড অল সবকিছুই ল্যান্ড করানো যাবে। মাখনের মতো রাস্তা, কিন্তু এই মাখনের মতো রাস্তায় যাতে কেউ পিছলে না যাও তার জন্য কিন্তু অবশ্যই স্পিড লিমিটটা মেনটেন করতে হবে। এখানে গাড়ির 100 স্পিড লিমিট আর বড় গাড়ির জন্য 80 স্পিড লিমিট, বাইকের সেরকম স্পেসিফিক কোনো স্পিড লিমিট নেই, আমি দেখতে পাচ্ছি না। আর এখানে দেখতেই পাচ্ছ 1, 2, 3 লেন আছে, 1, 2, 3 লেন আছে। এই একদম ডান দিকের লেনটা কিন্তু ওভারটেকিং লেন, বাকি 80-তে চালালে এই লেনটা ইউজ করবে আর 100-তে চালালে এই মিডিল লেনটা ইউজ করবে। তো অবশ্যই স্পিড লিমিট মেনটেন করে গাড়ি চালিও, কারণ আজ কিছুদিন আগেই আমরা সবাই দেখেছি যে একটা ইউটিউবার যিনি বাইক অ্যাক্সিডেন্ট করে যমুনা এক্সপ্রেসওয়েতে মারা গেছেন। তো আমি চাই না এরকম আর কোনো দুর্ঘটনা ঘটুক, তার জন্য অবশ্যই আমাদের সবাইকে স্পিড লিমিট মেনটেন করে চালাতে হবে। অনেকক্ষণ ধরেই একটা খুব সুন্দর সানসেট দেখতে পাচ্ছি আমরা, তোমাদের সাথেও সানসেটের কিছু মুহূর্ত ভাগ করে নিচ্ছি। সূর্যটা একদম সোনালি থালার মতন দেখা যাচ্ছে, খুব ভালো লাগছে। পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে যে রিফ্রেশমেন্টের জায়গাগুলো আছে সেখানে টয়লেটের সাথে এরকম এখন কিছু কিছু খাওয়ার, মানে স্ন্যাক্স চা বাগেরা অল্প কিছু খাওয়ারও ব্যবস্থা আছে, আর এখানে পার্কিংয়ের জায়গা আছে। আমার কেদারনাথ সিরিজের ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম পূর্বাঞ্চল এক্সপ্রেসের দিনের বেলার ভিউ, আর আজকের এই ভিডিওতে দেখে নাও পূর্বাঞ্চল এক্সপ্রেসের রাতের ভিউ। মানে পুরো লাইটগুলো নিয়ন ইয়ে লাগানো আছে, স্ট্রিপগুলো লাগানো আছে দু সাইডে, রিফ্লেক্ট হয়ে কি সুন্দর লাগছে বলে বোঝানো যাবে না। আকাশটা পুরো লাল হয়ে গেছে, মানে সূর্য অলরেডি অস্ত চলে গেছে, এখন অন্ধকার রাত হবে হবে, তো গধূলি বলতে পারো এটাকে। খুব সুন্দর একটা মুহূর্ত, খুব ভালো লাগছে। হালকা গান চলছে, বন্ধুরা মিলে রোড ট্রিপ করছি, এই ফিলিংসটাকে ভাষায় প্রকাশ করা কোনোভাবেই সম্ভব না। এটা খুব ভালো খবর, আমি জানতাম যে এখানে কোনো পেট্রোল পাম্প নেই, বাট দেখতে পাচ্ছ ইন্ডিয়ান অয়েলের একটা নতুন পেট্রোল পাম্প হয়েছে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে। এক্ষুনি রাস্তায় দুটো বড় হরিণ, মানে সম্বর হরিণ টাইপের হরিণ দেখলাম, যদিও রানিং বেরিয়ে গেল বলে ছবি তুলতে পারিনি, তবে এই রাস্তায় কিন্তু এগুলো দেখা যায়। আর এই জন্য খুব সাবধানে চালানো উচিত, কারণ হঠাৎ করে যদি হরিণ টরিণ গাড়ির সামনে চলে আসে, যেভাবে আজকে আমাদের গাড়ির সামনে চলে এসেছিলো, তাহলে কিন্তু অবধারিত অ্যাক্সিডেন্ট যদি ঠিক মতন সাবধানে না গাড়ি চালানো হয়।
পৌঁছে গেছি পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ের এক্সিট টোল প্লাজাতে। তো আমরা এখন পেরিয়ে গেলাম পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে, এবার আমরা যাব টুয়ার্ডস লখনউ সিটি। পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে নিয়ে কয়েকটা ইনফরমেশন দিয়ে দিতে চাই। আমি পুরো পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েটা কভার করলাম বক্সার থেকে লখনউ অবধি। এখন তিনটে পাম্প আছে, মানে তিনটে ডিজেল অ্যান্ড পেট্রোল পাম্প আছে, প্লাস চার থেকে পাঁচ জায়গায় কনভিনিয়েন্সের জন্য টয়লেট, ফুডের ব্যবস্থা আছে, ফুড বলতে ম্যাগি, চা এবং স্ন্যাক্সের ব্যবস্থা আছে। তো এই রাস্তায় ট্রাভেল করার জন্য আগে যেরকম এই 300-350 কিলোমিটারের কোনো পাম্প ছিল না, তো সেটা একটা টেনশনের ব্যাপার ছিল, এখন কিন্তু সেই প্রবলেমটা আর হবে না। পৌঁছে গেছি লখনউ, টোটাল আজকে 975.2 কিলোমিটার চালালাম। টাইম লেগেছে আমাদের 15 ঘন্টা 20 মিনিট, কারণ 5 মিনিট ধরে এখানে দাঁড়িয়ে আছি। আর মাইলেজ পেলাম টোটাল 11.9 কিলোমিটার পার লিটার। তো 15.5 ঘন্টায় বলতে পারো, 15.5 ঘন্টায় আমরা লখনউ পৌঁছে গেছি কলকাতা থেকে। 9:30 বাজে আর আমি অলরেডি পৌঁছে গেছি লখনউতে। আর এখানে এসে নিয়ে নিয়েছি কানাহীন বলে এই হোটেলটা। তো চলো হোটেলে গিয়ে তোমাদের রুমটাও দেখিয়ে দেবো। কানহাইন হোটেলে আমরা রুম নিয়ে নিয়েছি, আমাদের রুম নাম্বার 301। তো চলো তোমাদেরকে রুমটা দেখিয়ে দিই। রুমে ঢুকতেই এখানে একটা ডাবল বেড আর এখানে একটা সিঙ্গেল বেড। তো এই দুটো বেডে আমরা চারজন হয়ে যাব। আর এখানে একটা টিভি আছে, একটা সোফা আছে, তার সাথে এখানে একটা মিরার আছে, দুটো চেয়ারও আছে। আর এটা হলো টয়লেটটা, টয়লেটে গিজার আছে, বেসিন এরিয়া, মিরার, তার সাথেই এখানে কমোড আছে। আর এদিকে একটা ব্যালকনিও আছে। তো এই ব্যালকনিটা অনেক বড় একটা ব্যালকনি, ব্যালকনি থেকে এখানে এই রোড, এটাই হলো রোডটা যে রোড দিয়ে আমরা আসছিলাম। তো চারজনের জন্য এই রুমটার আমাদের ভাড়া নিল 2500 টাকা। এদের নিজস্ব পার্কিং আছে, হোটেলের লিফটও আছে, রেস্টুরেন্টও আছে, খাওয়ার ব্যবস্থাও আছে, রুম সার্ভিসও আছে। আমরা সোদপুর থেকে রওনা দিয়েছিলাম 4:30 সময়, আর এখানে এসে পার্কিং করে রুমে ঢুকতে আমাদের লেগে গেছিল 9:30। তার মধ্যে আমরা তোমাদেরকে আগেই দেখালাম যে আমরা 15.5 ঘন্টার মতন ড্রাইভিং করেছি, আর 1.5 থেকে 1 ঘন্টা 45 মিনিট মতন ছোটো ছোটো করে আমাদের ব্রেক নেওয়া হয়েছিল। তো আমরা এই কলকাতা টু লখনউ জার্নিটা কমপ্লিট করলাম 15.5 ঘন্টায়। তো 15.5 ঘন্টায় কলকাতা থেকে লখনউ যদি তোমরাও আসতে চাও তাহলে কিন্তু অবশ্যই দেখে নিতে হবে এই ভিডিওটা। আর লখনউ এসে যদি লখনউয়ের খাবার না খাই তাহলে তো চলে না, তাই জন্য সুইগি থেকে অর্ডার করে নিয়েছি, কারণ আমরা প্রচণ্ড ক্লান্ত, প্রচণ্ড টায়ার্ড, তাই জন্য সুইগি থেকে খাবার অর্ডার করে দিচ্ছি। তো কী কী আনিয়ে নিয়েছি আর কোন হোটেল থেকে আনিয়ে নিয়েছি, আজকে আমরা রহিমস নিহারিয়ান কুলচে বালা, যেটা লখনউয়ের মানে মোস্ট ফেমাস নিহারি যার কাছে পাওয়া যায় সেই দোকান থেকেই কিন্তু খাওয়ার আনিয়ে নিয়েছি। নিহারি আনিয়ে নিয়েছি, আনিয়ে নিয়েছি রুমালি রুটি, আর তার সাথেই বিরিয়ানিও নিয়ে নিয়েছি। এখানেও আজকে আমরা ডিনারের জন্য কী কী আনিয়ে নিয়েছি, আনিয়ে নিয়েছি রহিমের নিহারি, আর তার সাথেই রুমালি রুটি, আর মাটন বিরিয়ানিও আছে। তো তোমাদেরকে দেখিয়ে দিলাম আজকে আমরা ডিনারে কী কী আনিয়ে নিয়েছি, আর কথা বলতে পারছি না, প্রচণ্ড টায়ার্ড, প্রচণ্ড খিদে পেয়েছে। তো এখন খাবারটা খেয়ে ঘুমিয়ে পড়বো, আবার দেখা হবে কালকে সকালে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা, গুড নাইট।